আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেখাবো আমার আম্মা রান্না করছে কাঁঠালের বিচি দিয়ে শুটকি আর আমার গাছের পাতা দিয়ে, অনেক মজা। এখন আমি দেখাবো এটা কিভাবে আমার আম্মা রান্না করছে। আজ মানে অনেক বছর পর আমার আম্মার হাতে রান্না খেলাম, 8-9 বছর পর, অনেক মজা। সবাই একটু ট্রাই করে দেখবেন। আর আমি এখন দেখাবো কীভাবে এটা রান্না করছি। শুটকি বানানোর জন্য আমার পালং শাক নিয়েছি গাছের, গাছের আলু পাতা, এখানে আরও 3-4 রকমের শুটকি, হিতল, চাপা শুটকি, লোটে শুটকি, কাচকি গুঁড়া আর কাঁঠালের বিচি, এগুলো দিয়ে রান্না করব শুটকির শিরা। এটার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি ভাজতেছি। আপনি রসুন দিলেন? শুটকিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে শুটকিগুলো দিয়ে দিয়েছি। তুই মরিচ দিস, তোর মরিচ চলছে না? ওই যে মরিচ দিন, গোটা মরিচ দিলে ভালো লাগবে না? আচ্ছা, মরিচ কুচি দিলাম, মরিচ বন্ধ মরিচ নেই। না না, কি সুন্দর গ্রাম কাঁঠালের বিচি দিলাম, পালং শাক আলু পাতা দিলাম, পানি দেন না, ওই যে আগের থেকে তো পানি আমরা অনেক ভয়ে ভয়ে শুটকি রান্না করতেছি। ফিরোজ আব্বা শুটকি পছন্দ করে না, এই জন্য অনেক ভয়ে শুটকি রান্না করতেছি। এতে হয়ে গেল আমার শুটকি, ঝোলটা আমি রাখি নাই অবশ্য, ঝোলটা শুকিয়ে ফেলেছি। আমার ঝোল খাইতে ভালো লাগে না,